হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশে 2023 সালের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং নারী প্রার্থী উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আবেদন করার জন্য পুরুষ এবং মহিলা প্রার্থীদের উচ্চতা কত থাকতে হবে, তাছাড়া ওজন, বুকের মাপ এবং কীভাবে আবেদন করবেন, তাছাড়া আবেদনটি কত তারিখ শুরু হবে এবং আবেদনটি কত তারিখ শেষ হবে, এবং পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি। তো শুরুতে যদি বলে রাখি যে আবেদনটি কত তারিখ শুরু এবং আবেদনটি কত তারিখ শেষ, তো আবেদনটি মূলত শুরু হবে 6 মে 2023 তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে 27 মে 2023 তারিখ। তো এখানে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 27 মে 2023 তারিখে 19 হতে 27 বছরের মধ্যে, অর্থাৎ এই তারিখে যদি আপনার বয়স 19 থেকে 27 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনার নিশ্চয় জানেন যে করোনাকালীন সময়ে চাকরি প্রার্থীদের একটা ছাড় দেওয়া হয়েছিল, কাজেই এখানে 25 মার্চ 2020 খ্রিস্টাব্দে যাদের বয়স 27 বছর পার হবে না তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার যদি দেখে আসি যে এখানে আবেদন করার জন্য উচ্চতা এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতাগুলো কী কী থাকা লাগবে। তো এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের 4 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। এবং বুকের মাপের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য 32 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ওজন, বয়স, উচ্চতার সাথে অর্থাৎ ওজন অনুমোদিত পরিমাণে থাকতে হবে। তো আবেদন করার জন্য আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন। তো আমি যদি আপনাদেরকে এই বিষয়ের উপর পরীক্ষা পদ্ধতি অর্থাৎ কী কী বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো যদি বলে দিই, তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি প্রথমত আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যেটি হবে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশনের উপর 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 3 ঘন্টা আপনাকে সময় দেওয়া হবে। এরপর সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ের উপর পরীক্ষা হবে 100 নম্বরের, 3 ঘন্টা সময় দেওয়া হবে, এবং মনস্তত্ত্ব পরীক্ষা নেওয়া হবে 50 নম্বরের, এখানেও কিন্তু আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য এবার যদি শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে আসি, তো এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক ডিগ্রি পাশ করা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে। তো এখানে কিন্তু যারা বিবাহিত তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং অবশ্যই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। তো এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে যে কীভাবে কম্পিউটার পরীক্ষায় অংশ নেওয়া হবে এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় কীভাবে অংশ নেওয়া হবে, এগুলো কিন্তু সব কিছু বিস্তারিত দেওয়া আছে। তো যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোর কথা কিন্তু আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। তাছাড়া মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আপনার স্ক্রিন থেকে একটু দেখে নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।